বঙ্গ আর নতুন রেসিপিতে সবাইকে জানাই স্বাগত। আজ আমি একটা ইয়াম্মি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখুন কতটা নরম আর তুলতুলে একটা রেসিপি, আর একদম খেতে খুব সুন্দর হয়। ভিতরে চিজ থাকার জন্য গন্ধটা অপূর্ব হয়। তো এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি জানতে হলে আমার সাথে থাকুন, আমার রেসিপিটাকে পুরো দেখুন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আজ আমি একটা ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সামনে করে দেখাবো, আর বাড়ি থেকে কিছু জিনিস দিয়ে এই ব্রেকফাস্ট আমরা এদিক ওদিক করলে এইরকম রেসিপি করে নিতে পারবো। তার জন্য প্রথমে আমি একটা এরকম একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে একটা ডিম ফাটিয়ে দেবো প্রথমে। এবার দিয়ে দেবো এখানে আমি এক বাটি ময়দা, দিয়ে দেবো 1/4 কাপ এখানে আমি সুজি নিয়েছি, সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেব সাদা তেল কিছুটা, আর এখানে আমি দিচ্ছি দুধ। দেব পরিমাণ মতন নুন, অন্য গোলমরিচের গুঁড়ো, অল্প একটু চিনি। এই সবগুলোকে দিয়ে আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন মিক্সিতে আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে এটা ঢেলে দেবো। এবার আমি যেটা করব চলুন দেখে নেওয়া যাক। কড়া বসিয়ে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর এই তেলের মধ্যে দিয়ে দেব আমি 3 খানা রসুন, একটুখানি কুচো কুচো করে নিয়েছি, সেটা এই তেলের মধ্যে দিয়ে একটুখানি ভেজে নেব, যাতে রসুনটা না পুড়ে যায়। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা আমি 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার একে একে আমি কিছু ভেজিটেবল এখানে অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে গাজর কুচানো। এখানে আমি একটা বড় সাইজের গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি। দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম কুচানো, আর দিয়ে দেবো 1/2 টমেটো। সবগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব, আর এটা নরম হওয়ার জন্য এখানে দিয়ে দেবো একটু নুন অ্যাড করব। নুন দিলে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর সেদ্ধ হয়ে যাবে। তো আমি এর মধ্যে নুনটা অ্যাড করে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে একটু চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, যাতে সবজিটা একটু নরম হয়ে যায়। চাপাটা খুলে দেখবো সবজিটা সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন সমস্ত ভেজিটেবিলগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে নিয়েছি একটা ডিম আর 2টো আলু। আলুটাকে আমি একটুখানি হাত দিয়ে স্ম্যাশ করে নিয়েছি। এবার প্রথমে আমি এখানে দিয়ে দেব সেদ্ধ আলুটাকে, আর এখানে যে আমি ডিমটা সেদ্ধ করে রেখেছি এটা আমি ছুরি দিয়ে কেটে দেবো ছোট ছোট করে পিস করে। এখানে আপনারা, আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি, এখানে আপনারা 2টো ডিমও দিতে পারেন যদি পরিমাণটা বেশি করতে চান। এক্ষেত্রে এখানে আমি গাজর আর বিনস ব্যবহার করেছি, আপনারা এখানে এই গাজর আর ক্যাপসিকাম ব্যবহার করেছি, আপনারা এখানে বাঁধাকপি বা বিনসও দিতে পারেন। এবার এটাকে আমি আলু আর ডিম সমস্ত সবজিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একে একে দিয়ে দেব একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু হলুদ, আর এরপরও আমি অল্প করে নুন এখানে অ্যাড করব। আগে সবজিতে আমি নুন দিয়েছিলাম, একটু নুন অ্যাড করলাম, আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি 1/2 চামচ। তো গরম মশলার গুঁড়ো সবটা ভালো করে এখানে মিক্স করতে হবে। এখানে আমি একটুখানি চিনি দিয়ে দেবো, তো চিনিটা অপশনাল।
যদি আপনারা মনে করেন চিনিটা স্কিপ করতেও পারেন। এখানে আপনারা পারলে ধনেপাতা কুচিও দিতে ব্যবহার করতে পারেন, তো আমার কাছে ছিল না তাই আমি ধনেপাতা কুচিও দিতে পারিনি। আর একটু দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর একটুখানি চিনিটা আমি এখানে দিচ্ছি না, তো আপনারা ইচ্ছা করলে এখানে চিনিটাও দিতে পারেন। আমার এটা হয়ে গেছে, এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে দেবো। পোড়াটা ধুয়ে আমি আবার কড়াতে কিছুটা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেবো অর্ধেকটা। আর আমি যে পুরটা রেডি করেছিলাম সেটাও আস্তে করে এর মধ্যে দিয়ে দেব। চারিদিকে একটু স্প্রেড করে দেব। এটা খুব পেট ভরা একটা রেসিপি, এটা আপনারা রাতে ডিনারেও কিন্তু একটা করে খেয়ে নিলে হয়ে যাবে। আর এর উপর থেকে এর উপরে এবার আমি দিয়ে দেবো ছোটো ছোটো করে কিউব করে কেটে রেখেছি চিজ, সেগুলোকে একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব সামান্য গোলমরিচের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেব। আর দেবো সামান্য অরিগানো, এখানে অরিগানো দিচ্ছি, দিয়ে যে ব্যাটারটা বাকি ছিল সেটা উপর থেকে এইভাবে দিয়ে দেবো পুরোটা। চারিদিকে এইভাবে জিনিসটা ভালো করে চারিদিকে স্প্রেড করে দেবো। পুরোটা ঢাকা পড়ে যায়, তো এইভাবে আমি পুরোটা স্প্রেড করে দিয়েছি সব দিকটা সমান করে। এবার আমি গ্যাসের ফ্লেমটা তো কমিয়ে রেখেছি, এবার আমি এটাকে চাপা দিয়ে 5 মিনিট রেখে দেব। চাপাটা খুলে দেখবো একটা দিক হয়েছে কিনা, একটা দিক দেখুন হয়ে গেছে। তো এবার আমি এটাকে সামান্য একটু বাটার সাইড দিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটা দিক উল্টে দেবো আস্তে করে উল্টে দেবো। দিয়ে এবার আমি আবারও চাপা দিয়ে 2-3 মিনিট রাখবো যাতে ওই পিঠটা হয়ে যায়। চাপাটা খুলে দেখবো আরেক পিঠ হয়ে গেছে কিনা, দেখুন আরেকটা দিকও হয়ে গেছে। আর এখানে আমি চিজ দিয়েছি বলে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, তো এটাকে আমি সার্ভ করে আপনাদের সাথে আমাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এটাকে আমি সার্ভ করে দিয়েছি, কতটা দেখতে আর খেতে কতটা ইয়াম্মি হয়েছে। এটা সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনারও আপনারা এটা তৈরি করতে পারেন, একদম চট জলদি হয়ে যায়, বেশি কিছু উপকরণ লাগে না, বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই এদিক ওদিক করে আমরা কত রকম জিনিস তৈরি করতে পারি তারই একটা উদাহরণ আপনাদের দিলাম। আর এটাকে আমি আগে থেকে একটু কেটে রেখেছিলাম, তো দেখুন এটা কতটা কিরম হয়েছে। আর ভেতরে যে চিজটা দিয়েছিলাম, আলুর কুটা দিয়েছি, সেটা একদমই সে মানে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে আর খুব তুলতুলে নরম হয়েছে। তাহলে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চট জলদি একদম বাড়িতে বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট করে জানান। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকের মতন টাটা, আবার ওই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো।